নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, বাজে এখন সকাল 7:45। পোগো রেডি হয়ে গেছে স্কুলের জন্য বেরোবো এবার। আজকে তার পরীক্ষার শেষ দিন, দুগ্গা দুগ্গা বলে পরীক্ষাগুলো শেষ হলো। বাবা, যতদিন চলছিল একটা টেনশনের মধ্যেই ছিলাম, আদৌ কিছু লিখবে বা আদৌ কিছু বলবে কি না। বাজে এখন 10:45, পেরিয়ে গেছি স্কুলের জন্য। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, আকাশি আকাশ, সাদা মেঘ আর একদম সবুজ ভেলভেটের মতো ধানের ক্ষেত। এই তো কদিন আগেই চারাগুলো লাগানো হলো আর চোখের সামনে কত জলদি বড় হয়ে গেল আমাদের ছানাগুলো। পোগোকে তো এই কদিন আগে স্কুলে ভর্তি করলাম, দেখতে দেখতে 3 মাস পেরিয়ে গেল, প্রথম পরীক্ষাটাও শেষ হয়ে গেল। বলুন, চোখের পলকেই ধীরে ধীরে কত বড় হয়ে যাচ্ছে সবাই। এই নদীটাতেই কতদিন পর উঠবে কাশবনের ঝাড়, ক্ষেতের আলগুলো দিয়ে কাশফুল উকি দিবে কিছুদিন পর। অপেক্ষার দিন গোনা শুরু, মা আসবে আর খুব শীঘ্রই এসে সমস্ত জগতের কালিমা দূর করে নিয়ে জগৎকে আবার পবিত্র করে তুলবে, সেই আশাতে আমরাও আছি। সুবিচারের আশায় এখনও আমরা দিন কাটছি। চলুন, স্কুলের পথে বেরিয়ে গেছি। স্কুল পৌঁছে অনেক দিন পর আবার আমরা সেই গাছগুলোকে দেখতে এলাম যেগুলো জন্মদিনের দিন লাগানো হয়েছিল। বৃষ্টির জন্য অনেক কিছু আগাছা জন্মেছে তার আশেপাশে, তার সঙ্গে আমাদের এই পেয়ারা গাছটাও উঁকি তুলেছে। দেখুন, নতুন ডালটা গজিয়েছে, কত বড় হয়েছে ডালটা। সামনের শীতকালেই হয়তো এটাই ফল পাবো বলেছে। আর এই সেই ঝাউ গাছটা বড় হয়নি খুব একটা, কিন্তু লেগে আছে, সেটাই স্বাভাবিক। আর এই হয়েছে সেই সাদা ফুলের টগর গাছটা, ছোট্ট রয়েছে, এটা বেশি বড় হবে না বলেই ছিল, কিন্তু ফুল টুল আসছে ভালোই। তবে আগাছা হয়ে গেছে প্রচুর, সেগুলোকে খুব জলদি পরিষ্কার করতে হবে, তবেই আমরা ভেতর অবধি যেতে পারবো। বাড়ি ফিরে এসেছি, পরীক্ষা শেষ হয়ে গেছে বলে দুজনের জন্য সারপ্রাইজ ওয়েট করছিল। কিছুদিন আগেই এসে গেছিল পার্সেলগুলো, কিন্তু ওই ওয়েট করছিলাম কতদিনে পরীক্ষাটা শেষ হবে আর তাদের জিনিস তাদের হাতে তুলে দেবো। কি খুশি দেখুন, দুটো দুজন সারপ্রাইজ পেয়ে। পোগো যদিও বা জানে যে ওর জন্য কি অর্ডার করা হয়েছে, সে বাবাকে বলে বলে অর্ডার করেছে, আমার এটা চাই আমার এটা চাই, কিন্তু ঐশীর কাছে একদম সারপ্রাইজড ব্যাপারটা যে কী রয়েছে ওটার ভিতরে, সেই কারণে সে খুলতে আরও বেশি উৎসাহী। কিন্তু ভাইয়েরটা আগে খুলতে হবে, ভাই আগে কী অর্ডার করেছে দেখি। পোগো এত বদমাশ, চিৎকার করে যাচ্ছে সমানে যে কী আছে আমি জানি। ওর জন্য অর্ডার করা হয়েছে একটা মিউজিক ড্রাম, কী জিনিসটা আমিও ঠিক প্রপার জানি না, ছবি টবি দেখেছি, কিন্তু হাতে পেলেই তো তবে বোঝা যায়। বলুন, ছবিতে দেখে কি আর সেভাবে বোঝা যায়? তো বেরিয়েছে এরকম একটা মিউজিক ড্রাম যেটা নাকি ব্যাটারিতে চলে, 3টে ব্যাটারি চাই। তো 3টে ব্যাটারি শুধু শুধু কার বাড়িতে রাখা থাকে বলুন? সে কারণে পোগোকে বললাম, তুমি এমনিই বাজাও এখন সকালবেলায়, আবার তখন ব্যাটারি এনে বাজাবে। তো পোগো শুধু শুধুই বাজাতে আরম্ভ করেছে। আর ঐশীকে বলা হলো, তুমি তোমার এবার প্যাকেটটা কেটে দেখো সেটা থেকে কী বেরোয়। ঐশী সমানে গেস করে চলেছে, এটা হতে পারে সেটা হতে পারে, আর ওর কোনো আন্দাজাই নেই যে আমি ওর মনে অনেক দিন আগে একবার বলেছিল এই জিনিসটা হলে ভালো হয়, তো সেটা আমি ভুলিনি আর সেটাই আজকে অর্ডার করেছি। বেরোলো সেটা থেকে একটা চাইনিজ চেকার। ইনডোর গেমগুলো আমরা অনেকই সবাই মিলে অনেক সময় খেলি, আর লুডো খেলে খেলে হয়ে গেছি বোর। আর সত্যি কথা বলতে দাবাটা সেরকমভাবে মাথায় ঢোকে না, কিছুদিন খেলি হয়তো দাদা শিখিয়ে দেয় তখন মনে পড়ে, অনির্বাণ এলে তখন খেলা হয়, আর তারপরে আবার ভুলে যায় কে জানে কেন। আর চাইনিজ চেকারটা অর্ডার করা হয়েছে, ঐশী জানে না খেলতে, ওকে শেখানো হবে। আর আমার মা খুব ভালো চাইনিজ চেকার খেলে, মায়ের সঙ্গে বসে বসে ঐশী সুন্দর খেলতে পারবে। তারপর তো আমরা যখন সময় পাবো আমরাও বসে যাবো টুক করে, সবাই মিলে ছোটোবেলার স্মৃতিগুলো আবার রোমন্থন করবো। ছোটোবেলায় জানো তো একটা চাইনিজ চেকার এনে দিয়েছিল বাবা, সেটা মিলে আমরা খেলতাম, মায়ের কী সুন্দর খেলতো সেটা। এই যে স্টার শেপের একটা বোর্ড রয়েছে আর ভেতরে 6টি রঙের গুটি, মানে 6জন প্লেয়ার একসঙ্গে বসে খেলতে পারবে। গোল করে 6জন প্লেয়ার মোটেও একসঙ্গে বসা যাবে না, কিন্তু সত্যিই 6জন মিলে খেলা সম্ভব। আর লেখাও আছে,
5 প্লাস এজের এই প্লেটা রয়েছে, কিন্তু মোটেও 5 প্লাস এজের বাচ্চারা মনে হয় না খেলতে পারবে। তো ঐশী যাই হোক পছন্দ হয়েছে, ও থামস আপ দেখিয়েছে, এটা নিয়ে খেলা হবে। আর ও যাচ্ছে এখন মাকে দেখাতে, সন্ধে হয়ে গেছে, বাইরে তখন বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম বাচ্চাগুলোকে নিয়ে আজকে একটু পার্কে যাব, একটু ফুচকা খেতে যাব, পরীক্ষা যখন শেষ হয়েছে, কিন্তু সম্ভব হলো না। ঘড়ির ব্যাটারি, রিমোটের ব্যাটারি সব খুলে টুলে সেসব দিয়ে ড্রামটাকে চালু করা হলো, বাজানোর একটু চেষ্টা করা হলো। যদি খারাপ কিছু থাকে তাহলে তো ফেরত দিতে হবে, সেই কারণে একটা টেস্টিং পারপাসে লাগানো হলো। কিন্তু না, সুন্দর বাজছে, দিব্যি ডুম ডুম আওয়াজ হচ্ছে। পোগোর এই ইনস্ট্রুমেন্ট ব্যাপারগুলোতে ভীষণ আগ্রহী, ও খেলনা বুঝতেই ওর ইনস্ট্রুমেন্ট, কোনো রকম কার বা পুতুল সে সমস্ত জিনিসে ওর কোনো আগ্রহ নেই। যাই হোক সুন্দর ওদের পছন্দ হয়েছে খেলনাগুলো, পরীক্ষা শেষে একটু ছোট্ট ওদের মনটাকে খুশি করে দেওয়ার জন্য আর আগামী পরীক্ষাগুলোর জন্য আরও উৎসাহের সাথে তাহলে রেডি হবে। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার পরের ব্লগে, গুড নাইট বন্ধুরা।